Assalamualaikum. আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আশা। এদিকে সরকার হুন্ডি বন্ধে নানা পদক্ষেপ নিলেও চোখের ইশারায় চলা এই অবৈধ মুদ্রা লেনদেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বারবার প্রধানমন্ত্রীর আহ্বান, অর্থমন্ত্রীর আকুতি, কিছুতেই বন্ধ করা যাচ্ছে না হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন। বারবার প্রধানমন্ত্রীর আহ্বান, অর্থমন্ত্রীর আকুতি, কিছুতেই বন্ধ করা যাচ্ছে না হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন। উপায়ন্তর না দেখে অত্যাচারিত মানুষ যেভাবে বলে আল্লাহ বিচার করবে, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল চলতি মাসে সেভাবেই বলেছেন, যারা হুন্ডির মাধ্যমে টাকা আনে তারা বিবেকের কাছে দায়ী থাকবেন। এ অবস্থায় হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেল ওমানে থাকা বাংলাদেশ দূতাবাস। এখন থেকে ওমানে যেসব প্রবাসী হুন্ডির সাথে জড়িত আছে তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস। একই সাথে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দূতাবাস। 11 আগস্ট এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় অবৈধ হুন্ডি ব্যবসার সাথে জড়িত এবং অসাধু চক্রের মাধ্যমে যারা অবৈধভাবে বাংলাদেশে অর্থ প্রেরণ করা হচ্ছে তা ওমান ও বাংলাদেশ আইনে শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী বিভিন্ন হুন্ডি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের এ ধরনের নেতিবাচক কাজ পরিত্যাগ করার জন্য সতর্ক করা যাচ্ছে। অন্যথায় সকল অসাধু ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে গত 9 আগস্ট দূতাবাসের আরেক নোটিশে বলা হয়, যারা বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাবেন তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হবে, সেক্ষেত্রে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর স্লিপ দেখাতে হবে। এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বোয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায়, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।